মা মেরির কোল আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন যীশু খ্রিস্ট। জন্মের পর রাখা হয়েছিল বেথলেহামের একটি গোয়াল ঘরে। তারই আদলে গড়া প্রতীকী গোয়াল ঘরে রাখা হয় শিশু যীশুর প্রতিকৃতি। উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। চট্টগ্রামের গির্জায় গির্জায় চলছে নানা আনুষ্ঠানিকতা। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো গির্জা প্রাঙ্গণ। প্রার্থনায় অংশগ্রহণ করছেন হাজারো খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সবাই এনজয় করতেছি, কারণ এখানে আমাদের জিজাসের আজকে জন্মদিন পালন করছি আমরা এখানে। আর যেহেতু আমরা খ্রিস্টান, সো এই দিনটা খুব স্পেশাল আমাদের জন্য। পরিবার পরিজনিয়া যে গির্জা করতে আসছে, আমরা যে প্রার্থনা অংশগ্রহণ করতে পারছি, এটা একটা আনন্দ। বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বড়দিন। উৎসবকে কেন্দ্র করে নগরী ও জেলার বিভিন্ন চার্চে বিরাজ করছে সাত সাত রব। প্রার্থনা, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে খ্রিস্টের জন্মদিন পালন করছেন ভক্তরা। অনেক ভালো লাগছে, আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ভালো লাগতেছে অনেক, মানে ফেস্টিভ একটা মুহূর্ত। এ পর্যন্ত ঈশ্বর আমাকে যা যা দিয়েছেন তার আশীর্বাদে সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আমাদের সকলের প্রত্যাশা হলো নতুন বছরে আমাদের সকলে, যা খ্রিস্টান, মুসলিম, হিন্দু সকলে যেন আমরা ভালো থাকতে পারি। ঈশ্বর মানুষের মধ্যে প্রবেশ করেছেন, মানুষ হয়ে এবং মানুষের সাথে বাস করছেন, এটাই হলো বড়দিনের মূল মর্ম কথা। খুলনায় ধর্মীয় নানা আচারের মধ্য দিয়ে পালন করা হচ্ছে বড়দিন। শনিবার সন্ধ্যা থেকে গির্জায় গির্জায় ভিড় করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শহরের সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। আগত বছর যেন সুখে কাটে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা পুণ্যার্থীদের। আমরা যখন প্রীতির সঙ্গে সবাই সহ অবস্থান করব, তখনই আমাদের ভিতরে শান্তি আসবে। ঈশ্বর যে শান্তির বার্তা দিয়ে গেছে, এই বার্তা পৃথিবীতে বর্ষিত হোক। সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা। এছাড়া দিনাজপুরেও গির্জায় গির্জায় পরিবার পরিজন নিয়ে বড়দিন উদযাপন করছেন ভক্তরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।